আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ চ্যাপ্টারের লসাগুর্য অনুশীলনী 65 নম্বর পৃষ্ঠার অনুশীলনীর সমাধান করতেছিলাম। এটি ধারাবাহিকতায় আজকে আমরা 11 নম্বর অঙ্ক যেটা আছে সেটা সমাধানটা করব। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমরা দেখি 11 নম্বর অঙ্কটা কী আছে। 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে, ছবিতে দুইটি ভিন্ন আকারের বর্গাকৃতির বাক্স দেয়া আছে, পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হচ্ছে। এই যে দু বর্গাকৃতির ভিন্ন আকারের দুটো বাক্স দিয়ে স্তূপ করা হচ্ছে, দুইটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে। আমাদের বলা হচ্ছে যে ভিন্ন আকৃতির, আমরা দেখতে পাচ্ছি আকৃতি দুইটা, একটা হচ্ছে 10 ইঞ্চি, একটা হচ্ছে 12 ইঞ্চি। এই 10 ইঞ্চি এবং 12 ইঞ্চির আলাদা আলাদা বাক্স তৈরি, এই বাক্সগুলো আমাদের বলা হচ্ছে যে এইগুলো আমরা যদি একই উচ্চতা করতে চাই, এখন যেমন এই যে পরপর সাজাচ্ছি পরপর সাজাচ্ছি সাজাই সাজাই যদি একই উচ্চতা করতে চাই, অর্থাৎ এটা আর এটা এরকম সমান হবে, তাহলে আমাদের কতগুলো বাক্স লাগবে, 10 ইঞ্চির কয়টা বাক্স লাগবে বা 12 ইঞ্চির কয়টা বাক্স লাগবে। এবং বলা হচ্ছে সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান হবে, কত উচ্চতায়, সর্বনিম্ন কোন উচ্চতায় গেলে এই দুটো সমান হবে, কোন উচ্চতায় গেলে এই দুটো সমান হবে, সর্বনিম্ন। আমরা কিন্তু বুঝে ফেলছি কী করতে হবে, লসাগু করতে হবে, যেহেতু সর্বনিম্ন আছে। কার লসাগু করব আমরা? এই যে আমাদের যেহেতু আমাদের উচ্চতা বের করতে বলছে কত উচ্চতা, তাহলে আমাদের তো এই উচ্চতারই লসাগু করতে হবে। তার মানে এখানে 10 ইঞ্চি আর 12 ইঞ্চি, তো 10 এবং 12 যে লসাগু হবে সেটা আমাদের উত্তরটা হবে। তাহলে 10 এবং 12 লসাগু কত বা আসলে কোন উচ্চতায় যায় সেটা আমরা দেখি। তার আগে আমরা এটাকে সাজিয়ে ফেলি, আমাদেরকে সাজাতে বলছে, তো আমরা সাজাই দেখি যে আসলে কোন উচ্চতায় গিয়ে এরা একসাথে হয়। আমরা সাজাই স্তূপ করে করে সাজাই, তার আগে দেখি আমরা কি হয়। এই যে এখানে আমি 10 ইঞ্চির একটা বাক্স নিয়ে এলাম, 12 ইঞ্চির বর্গাকৃতির, বর্গাকৃতির 10 ইঞ্চি 12 ইঞ্চি। আমরা জানি বর্গের হচ্ছে কি চারপাশ সমান হয়, চারটা বাহু সমান। তাহলে 10 ইঞ্চি আর 12 ইঞ্চির আমি আলাদা আলাদা দুটা বক্স নিলাম, এই যে 10 ইঞ্চির বক্স আর হচ্ছে 12 ইঞ্চির বক্স। আমি 10 ইঞ্চির বক্সটাকে বলেছি হচ্ছে নীল আর 12 ইঞ্চির বক্সটাকে বলতেছি কমলা। তাহলে এই যে দুইটা আলাদা আলাদা বক্স নিলাম, এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের করতে হবে কোন উচ্চতায় এগুলো সাজালে আমরা কোন উচ্চতায় গিয়ে এগুলো একই উচ্চতা হবে, মানে কততম সর্বনিম্ন কত উচ্চতায় গিয়ে। তাহলে আমরা যদি এটাকে সাজানো শুরু করি, 10 ইঞ্চির যে বক্সটা আছে সেটাকে যদি আমি সাজানো শুরু করি, তাহলে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এভাবে সাজানোর পরে আমরা যখন প্রথম বক্সটা রাখলাম, তখন কিন্তু এটা যদি 10 ইঞ্চি তাহলে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছে, দ্বিতীয়টা রাখার ফলে আরও 10 ইঞ্চি মানে 10 দ্বিগুণে 20, তৃতীয়টা হচ্ছে 3 দশে 30, চতুর্থটা রাখলাম 40 ইঞ্চি 4 দশে 40, পঞ্চমটা রাখার পরে হচ্ছে 5 দশে 50 ইঞ্চি, ষষ্ঠটা রাখার পরে হচ্ছে 6 দশে 60 ইঞ্চি। তাহলে 60 ইঞ্চি আসলাম আমরা, 6টা লাগলো আমাদের 60 ইঞ্চিতে। যখন আমি 12 ইঞ্চির যে বক্সটা আছে সেটা যখন আমি রাখতেছি, তখন আমরা প্রথম বক্সটা রাখাতে আমরা 12 ইঞ্চি উচ্চতা পাচ্ছি, দ্বিতীয় বক্সটা আমরা পাচ্ছি হচ্ছে 12 দুগুণে 24 ইঞ্চি, তৃতীয়টায় হচ্ছে 3 বারো 36 ইঞ্চি, চতুর্থটায় যখন রাখতেছি তখন হয়ে যাচ্ছে 4 বারো 48, পঞ্চমটা এসে হয়ে যাচ্ছে 5 বারো 60। এই যে আমাদের নীল যে বক্সটা আছে এটা যখন 60 ইঞ্চি উচ্চতায় আসতেছে, আবার অরেঞ্জ বক্সটা যখন কমলা কালারের বক্স যেটা সেটা যখন আমাদের 60 ইঞ্চি উচ্চতায় আসতেছে, দুইটারই উচ্চতা কিন্তু সমান হয়ে গেছে, 60 ইঞ্চি 60 ইঞ্চি। আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে সর্বনিম্ন কত উচ্চতায় গিয়ে তারা সমান হবে, তাদের উচ্চ সমান হবে। তাহলে যখন নীল বক্সটা সেটা কিন্তু 60 ইঞ্চিতে যখন আসছে, কমলা কালারের যেটা সেটা যখন 60 ইঞ্চিতে আসছে, তখন গিয়ে তারা সমান হয়ে গেছে, এই যে একই পরিমাণের উঁচু হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উত্তরটা হবে 60 ইঞ্চি। আর প্রশ্ন আমার আরেকটা আছে যে কয়টা করে বাক্স লাগবে। এখানে কিন্তু আমরা বাক্স হিসাব করে যদি বের করি, তাহলে 1 2 3 4 5 6টা নীল বাক্স লাগতেছে আমাদের, 6টা, আর কমলা কালারের বাক্স লাগতেছে 1 2 3 4 5 5টা। অর্থাৎ এই যে 60, এই 60কে যদি আমরা যততম মানে যে আকারের বক্স রাখতেছি সেই আকারের দ্বারা ভাগ দেই, তাহলে 60কে 10 দিয়ে ভাগ দিলে আমাদের লাগতেছে 6, তাহলে 6টা, আর 60কে 12 দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে 5, তার মানে 5টা। অর্থাৎ নীল লাগতেছে হচ্ছে 6টা, অরেঞ্জ লাগতেছে বা কমলা কালার লাগতেছে হচ্ছে 5টা। এই হচ্ছে আমাদের অঙ্কটার সাধারণ সমাধান। এখন আমরা এটাকে অঙ্ক কষে বের করবো। তাহলে আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের লসাগু হবে, কী করবো আমরা, আমরা লসাগু করলে উত্তরটা পেয়ে যাবো, 10 এবং 12 এর লসাগু। তাহলে অঙ্কটা কীভাবে সাজাবো অঙ্কটা আমরা দেখি। আমরা
নীল বাক্সের যে উচ্চতা ওটা ধরে নিয়েছিলাম 10 ইঞ্চি, আর কমলা বাক্সের উচ্চতাটা ধরে নিয়েছিলাম 12 ইঞ্চি। একটু আগে আমরা যে চিত্রটা দেখলাম সেখানে আমরা, যেহেতু আমাদের নির্দিষ্ট করে দেওয়া নাই এখানে যে কোনটা কত ধরবো আমরা, এটা বলা নাই নির্দিষ্ট করে, সেজন্য আমরা নীল বাক্স আর কমলা বাক্সটা আমাদের নিজেদের মতো করে ধরে নিচ্ছি। তাহলে নীল বাক্স হচ্ছে 10 ইঞ্চি আর কমলা বাক্স হচ্ছে 12 ইঞ্চি আমরা ধরে নিয়েছি। এখন আমরা তো জানি যে লসাগুই, এটা লসাগুর যত হবে সেটাই হবে আমাদের উচ্চতাটা। তাহলে সেটা আমরা লিখছি যে 10 ও 12 এর লসাগু যত হবে তত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। আমাদেরকে বলা হচ্ছে সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। তাহলে আমরা এতক্ষণে দেখে ফেলেছি যে লসাগু করলেই আমরা কেবল 60 পাই, সেজন্য আমরা লিখছি যে 10 ও 12 এর লসাগু যত হবে তত উচ্চতায় স্তূপ দুটি সমান হবে। তাই এবং 10 এবং 12 এর লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি নির্ণয় করি তাহলে কি হবে, আমরা জানি যে এমন একটা মৌলিক সংখ্যা আছে যেটা দিয়ে দুইটাকেই ভাগ যায়, সেটা নিতে হবে। তাহলে 2 দিয়ে আমরা ভাগ দিতে পারি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এখানে 5 এবং 6 হচ্ছে সহমৌলিক, আর ভাগ যাচ্ছে না, সেজন্য আর আমরা নিলাম না। এখন লসাগু কীভাবে নির্ণয় করি, লসাগু নির্ণয় করি হচ্ছে আমাদের এখানে যে ভাজকটা থাকে আর এখানে সর্বনিম্ন মানে সবার শেষে যে সংখ্যাগুলো থাকে এগুলোর গুণফল, এগুলোর গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তাহলে নিম্ন লসাগু কত হবে, 2 গুণ 5 গুণ 6 মানে 60। এই যে আমাদের 60 আমরা পেলাম, এটা কিন্তু আমরা যখন চিত্রটা দেখেছি তখনই কিন্তু দেখেছি যে 60 ইঞ্চি উচ্চতায় গিয়ে তারা দুইজন একসাথে হচ্ছে, স্তূপ দুটা একই হচ্ছে। তাহলে আমরা কিন্তু 60 আমাদের সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কী লিখতে পারি, অর্থাৎ 60 ইঞ্চি উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। যেহেতু আমাদের লসাগুর মান যেটা হবে সেটাই হবে আমাদের উচ্চতাটা, তাই আমরা বলতে পারি যে 60 ইঞ্চি উচ্চতায় স্তূপ দুটা সমান হবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে যে কয়টা করে লাগবে, নীল বক্স কয়টা লাগবে, কমলা বক্স কয়টা লাগবে। তো আমরা লিখতে পারি যে কমলা বক্স লাগবে হচ্ছে, যেহেতু আমার 60 উচ্চতা, উচ্চতা হচ্ছে আমার 60, আর নীল বক্সের কমলা বক্সের উচ্চতা আমাদের 12, তাহলে একটা রাখার জন্য আমরা 12 ইঞ্চি নেই, 2টা 3টা এভাবে আমরা 6টা। তাহলে আমরা ভাগ দিতে পারি, আমরা ঐকিক নিয়মের মতো করে আমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে করে আসছি যে আমাদের 12 ইঞ্চিতে লাগে হচ্ছে একটা, তাহলে 60 ইঞ্চিতে কয়টা লাগবে ভাগ দিতে পারি আমরা। তাহলে 60কে 12 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 5টা লাগবে আমার বক্স, আর নীল বক্স লাগবে কয়টা, একইভাবে 60কে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 6টা, অর্থাৎ নীল বক্স লাগতেছে 6টা। তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান, যে আমাদের কমলা বক্স লাগবে 5টা, নীল বক্স লাগবে 6টা, আর আমরা 60 ইঞ্চি উচ্চতায় গিয়ে যদি এগুলোকে সাজাই, স্তূপ করে করে সাজাই, তাহলে 60 ইঞ্চি উচ্চতায় গিয়ে এদের উচ্চতা সমান হবে। এটা ছিল আমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা সমাধান। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছি, একদম সহজ অঙ্ক, আহামরি একেবারেই কঠিন যে তা কিছু না, একেবারেই সহজ অঙ্ক। আমরা এতদিন ধরে যে লসাগুর অঙ্কগুলো করতেছি সেগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে এটাও বুঝে ফেলেছি আশা করি। এটাই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক, এটাই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে পরের যে অঙ্কগুলো সেগুলো ধারাবাহিকভাবে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।